আসসালামু আলাইকুম সকলরে ধন্যবাদ জানাই রাম ছোটো গার্ডেন অনেক ডুগির ডাটা হয় কিছু ডুগির ফুল আচ্ছা আসলে এগুলা কাটা ডেঙ্গা আর কিছু বড় বড় ডেঙ্গা এইদিকে সাগর ফাতা আছে তার রোজ ফাতা জানে ডাল রয়েছিলাম রোজ ভাতার অনেক জট ফাতা আমার গাছ হয় আজকে একটা সুটকি ডাটা দিয়া আৰু ৰ'জত ফাটা বাই ফাটা তুলিলা সৰুমুই এটা বাজি বাই বৈন তোমাৰ বালা লাগব তোমাৰ লগে আচনি থাকবাই আৰু আমাৰ ভিডিঅ' এটা দেখবাই লাইক শ্বেয়াৰ কৰবাই ডাটা গোলাৰে বালা কৰি বাচীয়া এটা বগল পানী দিয়া ভিজাই ৰাখিছে আচলতে অনেক হুকুক থাক্ত পাৰে বালা কৰি দৈয়া এটা শৰাইৰ মাজে লৈমু আৰু পাইছি এটা আলুৰ গাজ কয়টা আলু দছে হৈসিরার মাঝে আলোগুলো দিলাই অনেক মজা লাগব দেওয়া ফরে কড়াইয়ের মাজে লইছি ডাটা আর আলু তারপরে দিলাম আধা চামুচ বয়েল হরা পিঁয়াজ এক চামচ লবণ আদা চামচ মসুর গুঁড়া এক চামুচ হলদির গুড়া আসলে চাহ চামুচ দিয়া দিলাম এতো বড় চামচ নাই দেওয়া ফরে একটু ফানি দিয়া কুকারের মাঝে চুলার মাঝে বই দিমু। একটা দি দিই ঢাকিয়া কিছু ফাতাগুলা সিদ্ধ হইব খসানি হইব দিম ফেগুয়া মাসর সুটকি সিদল সুটকি দইয়া বালা করি পানি দিয়ে উতরাইয়া তার খাটা ফালাইয়া সুটকির পানিটা দিমু খালি আজকে সুটকি সিরা করমো খুব গোয়াল মাছ দিম অনেক দিন ইচা দিয়া বেশি ইচা মাছ খাইছি গোতর এলার্জিক রিয়েকশন করছে তাই আর আজকে এইসা খাইতাম না আসলে মাছ খাইলেও এলার্জিক রিয়েকশন করে অনেক সুন্দর কালার হয়েছে আর লগে করে কচানি বালাকরি খসানি শুটকি যেনে জাল দিয়ে রাখছি সুটকির ফানি এডর আসলে দেখতে খালা লাগে খেতে অনেক মজা ফাতলা করে সুটকি সিটা করলে গরমের সময় পাতলা সিটা খাইতে অনেক মজা লাগে টেঙ্গার তরকারি শুকা সে খাইতো তো গরমের সময় সুটকি সিটা আমার আগের দিন ধরে আমার ডুগি ফুলাচ্ছে এদিকে আমি তুল দিছি আর আমি এই জায়গার মাঝে লাল ডুগি জাস বড় বড় আমনি ডুগি হয় ওগুলা আমি বাইনে গিয়ে আন্দোলনে রইতাম করে জায়গাটা খালি করলাম খালা হইলেও আসলে খাইতেও অনেক মজা বেশ করে দিলাম চিরা তারপরে গুড়িয়া রাখিম আর বালা করি বক বক করে উতরাইব তারপরে লাভাই লিম কালো কালো করিস গোয়ালের জি বিশে কালো আমি কি এক কালো যমুন আর জল সর্ব খায় আর খালো আমি রাধা কৃষ্ণ সকল রাধ চাই কালো কালো করিস গোয়ালের যে কালো আমি করব কি এক কালো যমুনা জল সর্ব পানি খায় আর খালো আমি কৃষ্ণ সকল রাধ চাই আসলে খালো ইলেও খাইতে তার অনেক স্বাদ সুটকিচিড়াটা দেখতে খালো লাগে অনেক মজার সুটকি চিড়া হয়েছে সুটকি চিরা হওয়া পরে আজকে আমার মেয়ে লাগে আনু দুইটা তরশারি একটা তরকারি তাকবো আলু দিয়া ইসা দিয়া একটা তরহারিটা হ্যাঁ ফুলকবি দি মাছ দিয়া আলু ইসা দিয়া তরকারিটা বই দিমু একটা হান্ডি মাঝে দিছে দুই চামচ সানফ্লাওয়ার তেল আর দিম এক চামচ বয়ল করা পেঁয়াজ আর দিম আধা চামচ লবণ দিয়া পিঁয়াজটা দিমু মশলা মশলা দিমু আধা চামচ মরসুর গুঁড়া এক চামচ হারি পাউডার আধা চামচ হলদির গুঁড়া আজকে ইসাগুলা বাঁচতে অনেক কষ্ট হয়েছে একটা ইসা সুতা বা করতাম ফারি না বাদে দা দিবই ইয়া ইসাগুলার মাঝখানে খাট ফারসি দুই পচা দুই পিস করছি খরা পরে সুতাগুলারে খাটিয়া বালাখরি লবন দি ইচাগুলা দইছি এখন মশলা দিয়া বালা করি মশলাটা কষাইয়া ইসা দিলাইম আসলে বাইব নকল তোমরা কাছে বালা লাগতে পারে অনেক অনেক ধরনের রান যদি বালা লাগে তো আমার ভিডিওটা দেখবায় লাইক শেয়ার করবায় ধন্যবাদ জানাইরাম ভাইয়ারে ভাইয়া তো সকল সময় ভিডিও শেয়ার করুন অসংখ্য ধন্যবাদ আর প্লিজ হরে খিরাম ভাই বোন নকল তোমরা এক মিনিটের ভিডিও দেখিয়া আমার বন্ধু হরিও না কারণ তোমরা সবে খালে বন্ধু কর আমি তোমরা ফুল ভিডিও দেখি রে ভাই বই নক হল তোমরা এখানে আমার এক মিনিটের ভিডিওটা দেখিয়া বন্ধুত্ব হর লাইক দিতে তোমরা জানো তো কষ্ট লাগে সেনে আমিতো তোমাৰ লাইক দিয়ে আচলতে হিংসা নাই হিংচা খৰিও নাৰে বাই বৰ অকল আল্লাই যদি তোমাৰে এগি আনি নে আমি হিংসা খৰি কি কৰোঁ মই চিলাইচি দৈয়া বালাখৰি মাজখন খাঠি খাঠি চোতা পাকৰ চি এইখন নিচা খচানি উইব গুৰিয়া ৰাখি দিমো বালাখৰীচা খচানি উল্লেখ দিম আমি আমাৰ খাটাৰ ৰখা আলু আলু দি আৰু বালাখৰী লাৰিয়া গুৰিয়া ৰাখি দিমো আলুটাও কিছু সিদ্ধ ইসার লগে তারপরে আইয়া দিম পানি বাখর পাতা দিয়ে বারো গুড়িয়া রাখি দিব বালা করে উতরাইব তার শাড়িটা তারপরে লামাই আসলে অনেক সুন্দর কালার হয়েছে তার শাড়ির যদি তোমরা বালা লাগে তোমরা ওরা রান্না খাইতে পারো অনেক অনেক লাখান রান্ধান অনেক রান্ধার কন্ডিশন তো অনেক লাখান আসলে সবার রান্ধ আল্লাহর মতে মজা হয় দেখতেও ভালো লাগে প্লিজ হইরাম তোমরা আমার লোকে থাকবাই আমার ভিডিওটা দেখবায় দেশ দেশ বারাতনে যারা আমার ভিডিওটা দেখলা অসংখ্য ধন্যবাদ তোমারে অনেক ভালোবাসা অনেক দোয়া রইল তোমরা লাগি বেশ করে সিরা দিয়া এখন গড়িয়া রাখি তুমি আসলে গার্ডেনও অনেক কিছু হল আল্লাহর রহমতে খাইলিছি রোজত রোজ ভাতার ডাল রইছিলাম ডাল রইয়াও রোজ ভাতা খাইছি ডুবিও খাইলিছি খাই লিছি অনেক সুন্দর খালার রয়েছে এখন আমার ফাতার বাই ফাতা বিধান খরম আসলে কিলা বিধান খরম দেখাইছি না অনেক সুন্দর কালার এক সাইড পাফল এক সাইড গ্রিন আসলে পাফল দেখলে যে সুন্দর লাগে তা দেশে আমরা হইতা বাড়ি ফাতা আমি দেশ একটা গাছ পাইছিলাম একটা দোকানও অনেক আগে আমার আসলো অনেকগুলা গাছ বা আস্তে আস্তে মরিয়া গেছে গিয়ে এক দোকানও পাইছিলাম বাট ও গাছটা ফার্স্ট আনছিলাম আমি অনেক বড়ো গাছ হয়ে গেছে আমার অনেক ফাতা ফাতা তুলছি আর রোজট ফাতা তুলছি বালাকড়ি দইয়া একটা পেঁয়াজ দিছি শরাই মাঝে ফানর মাঝে এক চামচ তেল দিছি বেশি তেল দিছি না দেওয়া পরে পেঁয়াজ দিছি মরিচ বাজিছি আর মচমচা মশা করিয়া ফাতাগুলার বিরান করিয়া খাইছি আমরা দেশজনে নালি ফাতা জেলা মশ করি বিরান করিয়া খাই না আসলে ওলা করছি অনেক মজা লাগছে এমন আমার ফুরির ফুলকবির তরকারি বই তো দেখছো তো তোমরা আমি তো আর মাতোকেলাম গেলে রোজট ছটা বিয়ানোর দিছি দুই চামচ সানফ্লাওয়ার তেল তেল গরম হওয়ার পরে দিছি এক চামচ বয়ল করা পিঁয়াজ তারপরে দিছি আধা চামচ লবণ আধা চামচ মসুর গুঁড়া এক চামুচ কারি পাউডার আধা চামুচ হলদির গুঁড়া বালা করি মশলাটারে কষাইয়া ফুলকপি এড করল মাছ এড করে লিম ফেলা আর মাছরে কিছু লাড়িয়া ফরে গিয়া ফুল ফুলকবিয়া ঢরে আর ফুলকবা ধরিয়া কিছু পানি দো দিয়ে লাড়িয়া কুড়িয়া রাখি দৌ ফুলকিয়ার মাছ কিছু সিদ্ধ হইব তার জোল দিব পাতা দিমু আসলে খুব মজার টা দেখিও লগে থাকি তোমরা ধন্যবাদ দি অনেক ভালোবাসা রইল তোমরা লাগে হতার মাঝে কোনো ভুল তুটি উইলে তোমরা ক্ষমা করিও অনেক সুন্দর হয়েছে তার হার কালারটা আসলে তোমরা কাছে সত্যি হইরাম বালা লাগতে পারে মন দিয়ে দেখো যদি তোমরা আসসালাম আলাইকুম ধন্যবাদ ভালো আহবা